আমরা শুরু করেছি খুব স্মল স্কেলে। আমাদের প্রথম বিজনেস ছিল ফার্স্ট মান্থে 30 টন, নাও আমরা এখন 25,000 টন এভরি মান্থ সেলিং। আওয়ার গ্রোথ ইজ লাইক দিস। কিভাবে ব্যবসা শুরু করেছিলেন আর 25 বছরে কিভাবে তা হয়ে গেল প্রায় 850 গুণ, সেই কথাই জানাছিলেন কোরিয়ার সঙ্গে করা যৌথ প্রতিষ্ঠান ব্যাংকরের স্বপ্নদ্রষ্টা, যাকে এখনো মোকাবিলা করতে হয় লোহিত সাগরের উপদ্রবের মতো ভূ রাজনৈতিক নানা উত্তেজনা। আমরা এখন আমাদের কাস্টমারকে বলছি উই আর গিভিং দ্য কমপ্লিট প্যাকেজিং সলিউশন, ইটস কল ওয়ান স্টপ প্যাকেজিং সলিউশন। প্রাইস রিসেন্টলি বাড়ছে, এটা হলো ইন্টারন্যাশনাল ফ্রেট বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাচ্ছে। আপাতত গত 6 মাস প্রাইস কমে যাচ্ছিল, বাট ফ্রম দিস মান্থ থেকে আবার একটু বেড়ে যাচ্ছে, $20-$30 বেড়ে যাচ্ছে, এর কারণ পাট পাট টনে। এবারের গ্যাপএক্সপো মেলায় যারা এসেছেন তাদের প্রায় প্রত্যেকেরই রয়েছে দেশীয় রপ্তানিমুখী বিভিন্ন শিল্পকে এগিয়ে নিতে নানা সফলতার গল্প। 10-12 জনের একটি কর্মী বাহিনী নিয়ে চীন আর ইন্দোনেশিয়া থেকে স্বয়ংক্রিয় মেশিন এনে কারখানায় কারখানায় সরবরাহ করে কিভাবে ধরে রেখেছেন আস্থা, জানা গেল সেই কৌশল। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এটা ডিমান্ড খুব বেশি, ওয়েস্টেজ কম হয়, জনবল কম লাগে এবং প্রোডাকশন কোয়ান্টিটি হিউজ পরিমাণ, প্রফিটের মানে মার্জিন বেশি। আমাদের ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার চায়না থেকে আসে, তাইওয়ান থেকে আসে, ওরা এসে সেট আপ করে দিয়ে যায়। আমাদের এখানে 12-15 জন আমাদের স্টাফ আছে। অংশ নেয়া 28টি কোম্পানির প্রতিনিধিরাই জানালেন ভালো সাড়া পাচ্ছেন তারা, আর দর্শনার্থীরা জানালেন নতুনত্বের প্রত্যাশা পূরণ হচ্ছে তাদের। মোস্ট অফ দ্য কাস্টমার আমাদের হচ্ছে ইউরোপিয়ান কাস্টমার, আমেরিকান কাস্টমার। তারা চাচ্ছে হচ্ছে রিসাইকেল প্রোডাক্ট, তারা আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে চাচ্ছে। তারপরে তো এক্সপেক্টেশন থাকে, এখানে নতুন নতুন মেশিনারিজগুলো আসে, ডে বাই ডে কিছু পরিবর্তন আসতেছে, এটা চোখে পড়ার মতো। প্রতিদিন সকাল 11টায় শুরু হওয়া 4 দিনের এই মেলা শেষ হবে রোববার সন্ধ্যা 7টায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।